বন্ধুরা কি হবে যদি একটা বাইককে জলের মধ্যে নামিয়ে দেওয়া হয় তাহলে কি বাইকটা জলের মধ্যে চলতে পারবে চলুন দেখে আসি এর জন্য প্রথমে একটা সুইমিং পুল কে নেওয়া হলো তারপর একটা বাইক কে নেওয়া হলো আর ইঞ্জিনের মধ্যে যাতে অক্সিজেন যেতে পারে তাই সেখানে একটা পাইপকে লাগিয়ে দেওয়া হলো তারপর যখন সেই বাইকটাকে জলের মধ্যে নামানো হলো তখন এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন আসলে তখন সেই বাইকটা জলের মধ্যে কিছুটা চলার পর বন্ধ হয়ে যায় সেটি তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি হবে যদি একসাথে তিনশো পঞ্চাশটা রকেটের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হয় তাহলে সেটি দেখতে কেমন লাগবে চলুন দেখে আসি এর জন্য প্রথমে তিনশো পঞ্চাশটা রকেট কেনা হলো তারপর একটা বাল্টি কেনা হলো আর তখন বাল্টির মধ্যে কিছুটা মাটি দিয়ে দেওয়া হলো যাতে রকেট গুলো ভালোভাবে দাঁড়িয়ে থাকতে পারে তারপর রকেট গুলোকে নিয়ে বাল্টির মধ্যে রেখে দেওয়া হলো আর তারপর সেই রকেট গুলোর মধ্যে কিছুটা পেট্রোল কে ঢেলে নেওয়া হলো যাতে সবগুলো রকেটে একসাথে আগুন ধরে তারপর যখন রকেটের মধ্যে আগুন জ্বালানো হলো তখন এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন আসলে তখন রকেট গুলো এক এক করে উপরের দিকে উঠতে থাকে আর সেই দৃশ্য দেখতে কতটা সুন্দর লাগছে তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি হবে যদি একটা মোটর সামনে সামনে কে খুলে সেখানে একটা ট্রাক্টারের চাকাকে লাগিয়ে দেওয়া হয় তাহলে কি মোটরসাইকেলটা চলতে পারবে চলুন দেখে আসি এর জন্য প্রথমে একটা মোটরসাইকেল সাইকেলকে নেওয়া হলো তারপর একটা ট্রাক্টরের চাকা নেওয়া হলো আর তারপর মোটরসাইকেলের সামনে চাকাকে খুলে সেখানে ট্রাক্টরের চাকাকে লাগিয়ে দেওয়া হলো তারপর যখন মোটর সাইকেলটাকে চালানো হলো তখন এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন আসলে তখন ট্রাক্টরের চাকা লাগানোর পরেও মোটর সাইকেলটা চলতে থাকে আর সেটি দেখতে কতটা অদ্ভুত লাগছে তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন